আছে 36 লক্ষ টাকা দাম, 12 লাখ করে দিয়ে তিনজন লিলি একটা ফ্ল্যাট বাসা করব। হানলে এই বলতে গিয়ে খেয়াল নাই খালটা ডুব করে তিনজন পড়েছে হঠাৎ আচানক। কিন্তু হঠাৎ আচানক লয় 70 বার চোখে দেখেছো ওটাকে। এবার যখন ওই গভীর রাত 1:30টায় পড়ছে ওখানে ওরা বাইক নিয়ে, তো মোটর সাইকেলটা ওদের ঘাড়ে পড়ছে আর ওরা নিচে পড়ছে, আর 4টা 5টা করে রড এই দিকে ঢুকে কোল যে ফ্যাপসা ছিঁড়ে ওই দিকে বার হয়েছে, মরছে তিন জনাই মরছে, কিন্তু কেউ কারো উপকারে আসছে না। চোখে দেখছে যে কি বিপদ, কিন্তু ওই খালটা প্রথম দেখছে না আগে দেখেছে? দেখেছে। আল্লাহ ওটাই বলছেন, আল্লাহুমুত্তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির, মালের প্রাচুর্য ধন সম্পত্তকে আমার কবর থেকে ভুলিয়ে রেখেছে, তবে তুমি এই গাড়াটা যে আজকে প্রথম দেখছো তা নয়, তুমি যে ঢুকে প্রথম দেখছো তা নয়, এই গাড়াটা কতবার তুমি দেখেছো তার কোনো আয়াতটা নাই। একবার দাদাকে নামাতে এসেছো, একবার দাদিজিকে নামাতে এসেছো, শ্বশুরের জানাজাতে শরীক হয়েছো, আলেম জানাজাতে শরিক হয়েছো, বড় দুলা ভাই মারা গেছে শরিক হয়েছো, ছোট বোনের বাচ্চাটা মারা গেল সেটা তো তুমি শরিক হয়েছো, তোমার জীবনে 100 উপরেও তুমি জানাজা পড়েছো, আর এই কবরকে তুমি দেখে গেছো। এতবার গাড়াটা দেখার পর যখনই তুমি বাড়িতে যাও, বিবির কাছে যাও, দোকানের শাটার খুলে দাও, তখন আর এই গাধা তোমার মনে পড়ে না, এই যা কবর তোমাকে ওই মাল কবর থেকে গাফেল করে রেখে দিয়েছে। এবার আল্লাহ বলছেন, কাল্লা সাওফা তাআলামুন, নিশ্চয় একদিন জানবে, সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, আবার আমি আল্লাহ বলছি নিশ্চয় একদিন তোমার চোখ খুলবে। সেদিন কোন দিন? যেদিন তুমি এর ভিতরে ঢুকবে সেদিন তোমার চোখ খুলবে, কিন্তু আসলে কোনো কাজ হবে না। চোখ খুলে কোনো কাজ হবে না। জি, একটা ছেলে রাতে ঘুমে স্বপ্ন দেখেছে, যে ওস্তাদকে জিজ্ঞেস করছে, জি ওস্তাদ আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম, তা স্বপ্নের মানেটা করে দেবেন? কি দেখলি রে বাবা? বলে আমি দেখলাম যে আমি শুয়ে আছি, ঘুমিয়ে গেছি, গভীর ঘুমে দেখছি যে আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায়, আমার বাড়ির সামনে হোক যেখানে হোক, একটা বড় চটের বস্তাকে ধরে আছি, ঝেলকে বস্তাকে, আর গোটা এলাকার লোক আসছে আর ডালি ডালি করে মাল দিচ্ছে, ডালি ডালি মাল দিচ্ছে। আরে ভাই, একটা চটের বস্তাতে 10-20 ডালি মালে ভর্তি হয়ে যাবে, কিন্তু হাজার হাজার ডালি দিল বস্তা ভর্তি হয় না, এক ডালি মাল বস্তা খালি, এক ডালি মাল বস্তা খালি। কিন্তু খানিক পরে এসে একটা লোক এমনি করে মাটিলে 3 মাটি মুষ্টি ভরে দিল আর বস্তাটা পরিপূর্ণ হয়ে গেল। স্বপ্নের মানেটা কি? ওস্তাদ বলছে, বাবা পৃথিবীর মালে তোমার মন ভরবে না, কিন্তু যেদিন তোমার বুকে যতদিন না মাটি চেপেছে, যতদিন না তোমার বুকে মাটি চেপেছে ততদিন তোমার পৃথিবীর মালে ভরবে না। সাপ সুজা যায় না বেঁকা যায়? জি, সিধা যায়, সিধা যায়। সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে, জীবনে হবে? আর হ্যাঁ না বলে না, জীবনে হবে না। একজনের গল্প করছে যে ব্যাঙের বিয়ে হবে, বিয়ে তো ও গিয়েছে মশার কাছে ধার নিতে, বিরাট ভোজ তো ধার নিতে গিয়েছে, তো মশা বলছে কত দিব রে? তো বলছে 15 টাকা ধার দে, ভোজ তো বড় ধরনের, 15 টাকা ধার নিয়েছে। যে ব্যাঙের বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে ছেলে পিলে হয়েছে, ব্যাঙের ডিম জানেন 72 ডজন ডিম, তো অতগুলো ছেলে পিলে কিলবিল কিলবিল করছে, তো পানির ধারে গাল ফুলিয়ে বসে আছে যে আমি এতগুলো বেটার বাপরে, হ্যাঁ তো বসে আছে, তো মশা ওর কানের কাছে এসে বলছে পন 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 পন, মানে 15 টাকাটা দে।
তোর তো বিয়ে হলো, ছেলে পিলে হয়ে গেল, আবার টাকা দিবি না কেন? তো ও তখন উত্তর দিচ্ছে কব, মানে কবে দিয়েছিলি, টাকা দিবে না আর কি, বেইমানি করছে। তখন মশা দেখছে একে কাবু করার লেগে একটাই রাস্তা আছে, সাপকে বলতে হবে। সাপকে বলেছে যে টাকা দিয়েছে, আছে কোথাও? বলে ওইখানে বসে আছে চুপ করে, ও ধ্যানে ছিল। আরে কপ করে সে যখন ধরেছে, তখন ও বলছে বাপ লে, এবার টাকা লে, টাকা দিতে চাইছে। তো সাপের সঙ্গে ব্যাঙের কোনোদিন বন্ধুত্ব হয় না। হাত দিয়ে তখন মশা বলতে বলতে উড়ে চলে গেল, হাপড়ে ধরেছে মাথা, ঠ্যাং লড়িয়ে যাবি কোথা, আর উপায় নাই, ভিতরে যাবি, জবার বলবি বাপ টাকালে তোকে ভিতরে দিবে। তো এই এই মানুষের অবস্থা তাই, যেদিন আজরাইল ধরবে সেদিন বলবে একটা শ্বাস নিতে যত আছে সব মাল তোকে দিয়ে দিব, কিন্তু আর উপায় থাকবে না। কিন্তু সাপ সারা পৃথিবীতে বেঁকা হাঁটে। সাপ একদিন ব্যাংকে বলছে, ভাই তোর সঙ্গে বন্ধুত্ব করে মান সম্মান থাকলো না। এগুলো বড় বড় দার্শনিকদের গল্প, শেখ সাদির কথা বলছি, এগুলো গুলজার দোবস্তা থেকে বলছি, আপনি ভাবিয়েন না যে আমার মাথা থেকে ব্রেন দিয়ে এগুলো বলছি। এক একটা জ্ঞানের গল্পে জ্ঞানের ভান্ডার আছে। তো সাপ বলছে ব্যাংকে, তোর একটা অভ্যাস খারাপ, যতবার তুই লাফাবি খালি চুরুক চুরুক করে মুতিস, তাহলে এবার বল আমার আর মান সম্মান থাকবে? তুই আমার বন্ধু, তোর মোতা অভ্যাসটা ছাড়। তখন ব্যাংক বলছে, আমার অভ্যাসটা তো খারাপ দেখলি, তুই জীবনে সিধা হেঁটেছিস, তোর তো চলনই বেকাবে। হ্যাঁ, তোর তো চলনই বেকা, তুই আমার ভুল দেখছিস সামান্য, আমার নাই ডায়াবেটিস হয়েছে, একটু মুতি দিছি, তো তুই আবার নিজের নিজের হিসাবটা কষগা একবার। দুইজনেতে ঝগড়া করছে একটা ছোট্ট ঝোপের ভিতরে, রাখাল ছেলে গরু চড়াইছিল, ও বলছে এখানে কেঁচেড়ে মেঁচেড়ে করছে কে রে, বিচারকটা দেখেন আবার রাখাল, সুপ্রিম কোর্টের বিচারক, এই যে এমনি করে লাঠি দিয়ে খুঁচে দিয়েছে ব্যাং, তখন তুরুক করে যে পানিতে কুপ করে ঢুকে গেল। কিন্তু সাপ এমনি করে গেছিল, শুরু হয়ে গেল দুপতা দুপতা দুপতা, মারতে 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 ওকে মেরিয়ে ফেলে দিলে। একে জটা লাঠি মারে ব্যাং পানির ভিতরে, তো আবার চুমকি উঠে, ওরে বাপরে খুব চলছে, আর ঝগড়া করে আল্লাভ নাই, কেন আমি করম? এবারে ওর লাশ বেনে গেল রাখাল ছেলে, সন্ধ্যার সময় গরু হাঁকিয়ে নিজের বাড়ি চলে গেল। কিন্তু একটা বুদ্ধির কাজ করেছে কি, যে ওর সাপের নেঞ্জে একটা পাটকে বেঁধে এমনি করে বাবলা গাছে ঝুলিয়ে দিয়েছে, আর লম্বা হয়ে সাপ ঝুলছে। ব্যাং এসে তখন বলছে, বন্ধু সোজা হলি তো মরি হলি, সারা জীবন বুঝালাম কিন্তু সোজা হলি না, মরেই হলি। তো সাপ মরে সোজা হয়, আর যখন গর্তে ঢুকে তখন সোজা হয়, তার আগে সাপ নিজের ইচ্ছা মতো চলে, আর গর্তে যখন ঢুকে তখন গর্তের মতো চলে। তা আল্লাহ ওটাই বলছে, আল্হাক মুত্তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত কবর তোদেরকে গ্রাস না করেছে অতদিন তোরা কোন রকম সোজা হবি না, মাটি কবর গৃহে সোয়াইয়ে দিলাম যারে, ডাকলে শত কেউ কখনো আসবে না হায়, মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে সোয়াইয়ে দিলাম যারে, নবী রসুল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন সোয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কেউ কখনো আসবে না হায়, মাটির বিছানা আছে মাটির কবর গৃহে সোয়ায়ে দিলাম যারে। আল্লাহ বলছেন, কাল্লা সায়লামুন সুম্মা কাল্লা সায়লামুন কাল্লা লাউ ইয়াতালামুন কাল্লা লাউ ইয়ালামুন, আল্লাহকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাফ তালামুন সুম্মা কাল্লা সাফ তালামুন কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন, পৃথিবীর যে জ্ঞানটা তোর ছিল না কবর সম্পর্কে সেদিন তোর জ্ঞান হয়ে যাবে, লাতারাফুন্নাল জাহিমে চোখে যখন তুই আজাবকে দেখবি তখন তোর জ্ঞান হয়ে যাবে,
কঠিন কিয়ামতের দিনে ক্ষুদ্রতম নিয়ামতের প্রশ্ন করা হবে। আপনাদের এলাকায় বিরেলি আছে? বিরেলি বিরেলি এই এলাকায় আছে? কত দূরে? 10 কিলোমিটার দূরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আচ্ছা, আমার এলাকায় আছে ভাই, এখানে গোবরা পাশে আছে। ও, আমার এলাকায় আছে। তো ওদের জালসা যদি শুনেন, ছোটতে খুব শুনেছি তো, পাশের গ্রামে যেতাম ছেলে মানুষ ভিড়ভাড়টা করতে একটু। হ্যাঁ, তো মানে শুনলি আপনার মাথা গরম হয়ে যাবে। কোনো দলিল নাই, কিছু নাই, আর গাধার মতো চিল্লাবে, এত চিল্লাবে যে ষাঁড় পর্যন্ত হাড় মানবে। ওই গায়ে যদি কোনো ষাঁড় থাকে তো বলবে আমাকে হারিয়ে দিলি রে পুরে, এত চিল্লাবে। আর কোনো দলিল নাই, কিছু নাই। বিরেলিদের এটা হলো মেন একটা রোগ। তো যাই হোক, তো একটা ওদের ওদের জালসা যদি বলেন তো ইনশাল্লাহ দু দশ মিনিট করে দিব, দু দশ মিনিট করে দিব, রাগ করিয়েন না ফের কি হওয়া। কিন্তু একটা অংশ বলছি, এর কোনো দলিল নেই, কিন্তু কথাটার ভিতরে একটু জ্ঞান লুকানো আছে, গল্প মনে করিয়ে নিতে পারেন। বলছে একজন আল্লাহর ওলি, বিরাট বড় আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যেছেন, যেতে যেতে দেখছে একটা কবরের ভিতর থেকে সূরা মুলকের তেলাওয়াতের শব্দ আসছে। কবর থেকে কোরআনের শব্দ আসছে। তাল্লার আলী দাঁড়িয়ে গেল, নিঘারি বললে সুবহানাল্লাহ, হে আল্লাহ তুমি কত বড় পাক, আজিব জিনিস শুনছি কবর থেকে তেলাওয়াত। এরপর আল্লাহর আলী বলছেন, রে কবরবাসী তুমি কবর থেকে তেলাওয়াত করো। বলে হ্যাঁ আমি তেলাওয়াত করছি, এই পর্যন্ত 5000 বার আমি খতম দিয়েছি। তাহলে কতবার খতম দিয়েছে কোরআন? 5000 বার। এগুলো সব মানে কি বলবো, ভ্রান্ত আর কি, মিথ্যা। কিন্তু কোন জায়গাটা আমি আপনাকে একটু বলতে চাইছি, একটু শুনেন। 5000 বার আমি খতম দিয়েছি। এবার কবরবাসী বলছে, রে দুনিয়াওয়ালা তুই আমার 5000 বার খতমের নেকিটা নিয়ে নে, আর তুই একবার সুবহানাল্লাহ বললি সেই নেকিটা আমাকে দে। তার মানে জীবিতর কত মূল্য, একবার সুবহানাল্লাহ বলবে তো নেকিতে আসমান জমিনে ভর্তি হয়ে যাবে, মরার পরে কোনো আমল কাজে লাগবে না। এটা বুঝাইতে চাইছে, যদি এটা গল্প হয় এটা গল্প, তার মানে বুঝানো যে মরার পরে লক্ষ কোটি আমল কোনো কাজে লাগবে না। বিশ্ব নবী বলে গেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যাবে তার আমলের লাইন কেটে যাবে, আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে যেটাই আমল করবে ওটাই কাজে লাগাতে পারবে। অতএব এখন যে আমরা বেঁচে আছি, কবরকে এখন থেকে যদি অনুধাবন না করি, বন্ধুরে এমন একটা দিন আসবে সেদিন কবর আমাকে কোন দিন টক করে তুলে নেবে। কবর এমন একটা উই পোকা, ওই পোকাতে যেমন কাটকে ঘুমে কটকট 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 করে খেয়ে তার অস্তিত্বকে শেষ করে দেয়, মানব কুলের অস্তিত্বকে কবর নামে টক 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 করে একটা একটা করে তুলে মানবকে চিরর দিকে ঠেলতে রয়েছে, এরই নাম কবর। জি, তো সেই কবরে প্রশ্ন করা হবে তিনটি। জি, কোনো টেনশন নাই, লোক বসে আছে এখনো উঠেনি, ওই দু একটা লোক উঠছে, উঠবে, আধ একটা তো উঠবি। অনেকের অসুখ আছে, পেশাব লাগতেই পারে কারণ শীত, আর এমনি যাদের ডায়াবেটিস আছে,
শিরিষ বোনা, আজ কালকে ছিলাম সিসা তলা। এরপরে আছে ভৈরবপুর, ওটাই দিকে নাকি? ও পাশেই। আচ্ছা, ওখানে কিয়ামত হবে, আজকে কবর হয়ে যাক। জি, লাইন ধরে হবে তো ভালো হবে। কালকে ছিল জান্নাত জাহান্নাম, ওরা আগের বাড়ি করে নিয়েছে। তো আপনারা, আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না, খালি তিনটে প্রশ্নের উত্তর কিভাবে দেবেন শর্টে বলে দিব, পাঁচ সাত মিনিট বসেন, বেশি নয়। আল্লাহর রাস্তে এতক্ষণ যখন থাকলেন, মাঝে একটা কথা বলেনি, এখন আমার ঘড়িতে বাজছে 40 হলো, আর 10 মিনিট বসেন 50, আর 10 মিনিট কালেকশন করে নিব। তা আপনারা আল্লাহর ওয়াস্তে কেউ উঠিয়েন না, যদি আপনারা উঠেন তা আমার মন তো ভাঙবে, উঠতে মানা করছি তো তখনই ফের উঠছে, বলছে ভাগ্যে জানে মনে পড়াইলি, শালা উঠাটাই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ভাগ্যে জানে মনে পড়াইলি, আল্লাহ আকবার। আপনাদের এলাকায় তালবাংড়ায় এত আসি যে লোক আমাকে খুবই ভালোবাসে, আর এলাকায় আসলে ওখানে মৌলানা সাহাবুদ্দিনের ঋণ শোধ করতে পারবো না, ওনার ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। আজকে এক বাংলার লোক আমাকে জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়? যে আমরা কেন বলবো, 27 বছর আসছি, তারপরে যদি বলে বাড়ি কোথাও, কি উত্তর দেওয়া যায় বলেন তো? হ্যাঁ, শ্বশুর যদি জামাইকে বলে কোথা থেকে এলে, বা বাড়ি কোথায় তোমার, ওর বেটি তালাক হয়ে যাবে। জি, আমি এতদিন আসছি, এরপরও যদি এই এলাকার লোক আমার বাড়ি কোথায় জিজ্ঞেস করে। তো যাই হোক, এখন আমি যে কথাটা বলছি, কবরের তিনটি প্রশ্নের উত্তর যে দিবে সে পার হবে। সে তিনটি প্রশ্ন কি? এক নম্বর হলো মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নটি কেন হবে? রবের পড়াশোনা আল্লাহ করিয়েছেন নিজে, আলাস্তবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তাহলে প্রথম ক্লাস আল্লাহ নিয়েছেন, আমাদেরকে রবের ট্রেনিং আল্লাহ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, এই পৃথিবীর বুকে আমার আল্লাহ কোরআনে যতবার রব বলে পরিচয় দিয়েছেন, পরিচয়ের জায়গাতে যতগুলো দোয়া আছে, চাওয়ার ব্যাপারে, ভিক্ষা করার ব্যাপারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা। সব জায়গায় যেন রব, রব, রব মানে হচ্ছে পালনেওয়ালা, পরওয়ারদিগার। রবের আবিধানিক অর্থ, পৃথিবীর কেউ তৈরি করতে পারেনি, আজও পারবে না। রব মানে পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার, পালনেওয়ালা, পরওয়ারদিগার, এটা ফারসি পালনেওয়ালা উর্দু। আর আপনার আমার দেখভালের মালিক যিনি, তিনি আমাদের রব। কিন্তু বন্ধুরে, দার্শনিকরা একটা লম্বা তর্জমা করেছেন, রব তাকে বলা হয়। দার্শনিকরা বলছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান, তিনি আমাদের রব। আরে ভাই, এত উঠতে লাগলো কেন লোক? 10টা মিনিট কি আপনাদের ধৈর্য থাকছে না? ভাই, যারা হাঁটতে শুরু করেছেন, আপনাদের হাত পা গুলো ধরে বলছি, আল্লাহর রাস্তায় ঘুরে বসে যান, আল্লাহ রাজি হবে। মেহমানকে যদি আপনি রাজি করেন তো আল্লাহ রাজি হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাজি হবে। 10টা মিনিট চেয়ে নিয়েছি, আমি 10 মিনিটই শেষ করব, তারপরে যাবেন। আর যেন না, বসে যান, ঘুরে বসে।